branch level consultation, United Bank of India branch level consultation for taking reforms and consultation, multi-level consultation and ideation. It are topic as এই আলোচনা হলো ওনার পাস্ট ফাইভ ইয়ার্স যে পারফরমেন্স ব্রাঞ্চ লেভেল করেছে এরিয়া ওয়াইজ, তার আলোচনা হলো, পারফরমেন্স রিভিউ হলো, আর ওর ব্যাংকিং রিলেটেড যে ইস্যু আছে ওর ওই ইস্যুটা এখানে আমরা আলোচনা করেছি। ফর এক্সাম্পল, কোন পরিমাণে আমরা লোন বৃদ্ধি করতে পারবো, আমার টেকনোলজি ইউজ কী করে অ্যাডভান্স করতে পারবো, আর যে আমার সিনিয়র সিটিজেন ফার্মার্স, স্মল এন্টারপ্রেনিয়র্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইউথ, স্টুডেন্ট, উমেন, ওনার যে অ্যাসপিরেশন আছে ব্যাংকিংয়ের নিয়ে, ওই অ্যাসপিরেশনটা আমরা আলোচনা করেছি। আগে কি হতো, আগে হতো উপর থেকে একটা ডাইরেক্টিভ আসতো আর আমরা ফলো করতাম, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে এই যে ব্রাঞ্চ লেভেলে যে চ্যালেঞ্জেস আছে ওখানে ব্রাঞ্চ লেভেল ব্রাঞ্চের যে অফিসার এমপ্লয়িজ আছে আর যে পাবলিক আছে ওই লোকালিটির যে পাবলিক যে আছে ও কী চ্যালেঞ্জ ফেস করছে ফর গিভিং দ্য বেটার ব্যাঙ্কিং অর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন জন্য, ওই চ্যালেঞ্জেসকে আমরা এখানে ডিসকাস করে এই সব কম্পাইল করে আমরা হেড অফিসকে জানাবো, হেড অফিস ওকে নিয়ে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে যাব। ও সব প্রোগ্রাম স্ট্রাকচার প্রোগ্রাম করা এই 17-18 যে আমার তারা আজকে যে আমার ডেট ছিল ইট ইজ ফর আপনার ত্রিপুরা স্টেটে অল ব্রাঞ্চ ম্যানেজার কনসালটেশন। গ্যারেন্টার হিসাবে আমরা যে এখানে আলোচনা হয়েছে মুদ্রা লোনে শিশু কিশোর তরুণ মধ্যে আমরা কোনো গ্যারেন্টি কলেক্টর নিয়ম নাই নেওয়া, যদি কোনো ব্রাঞ্চ দিচ্ছে তারা সেন্সিটাইজ করা হয়ে গেছে না নেওয়ার জন্য, এই যে আপনি স্টেট গভর্নমেন্টের প্লেস করেছিল সেটা আমরা ওই পয়েন্ট অফ ভিউকে ধরে সব ব্রাঞ্চকে সেন্সিটাইজ করা হয়ে গেছে। এটা হলো ন্যাশনাল প্রায়োরিটি, এই ন্যাশনাল প্রায়োরিটিকে আমরা ব্রাঞ্চের যেখানে যেখানে গ্যাপ আছে সেটা আলোচনা করে আমরা সেন্সিটাইজ করেছি।